বাশালির হালিফুর ইউফিত গভীর রাতিয়া ডাহাইত দলেগুলোর অত্যাচারত অতিষ্ঠ একটি এলাকাবাসী। চট্টগ্রাম কক্সবাজারের বিকল্প সড়ক হিসেবে এ রাস্তা দিয়ে নেয় প্রতিনিয়ত বাস ট্রাক পিকআপ সহ নানা ধরনের গাড়ি চলাচল করে। ডাহাইত দলে গিন গভীর রাতিয়ে ডর ডর গাছ রাস্তা ফালাই এনে ফইলে গাড়ি থামাইব। এরপর ড্রাইভার এবং গাড়ির যাত্রী অলতুন টিয়া মোবাইল সহ যা কিছু তাহে এগিন আতাই লয়। জানুয়ারি 16 তারিখ খালিফুর বৈলছড়ি ইউনিয়নের গাড়ির তুন ড্রাইভারের পিস্তলটা গায়ে নেন নগদ টিয়া মোবাইল সহ গাড়ির লগে তাহা যাবতীয় হসপত্র আতাই লই যায় বলেও অভিযোগ তুললি এইসব ভুক্তভোগী। মোবাইল টোবাইল যা আছিল বেগ লাগিলে ফাটে একদম টিয়া পয়সা আছিল তারা টিয়া পয়সা হলে বেলি মোবাইল টোবাইল লাগিলে সাইটে সার সাইটে দিদি রাস্তার মধ্যে অদূর বোর দিলে সুবর যে বল করি তাই সাইডে পারে বাস ষোলো আঠার জন প্রায় তারা বস্তু ডাহাতি বস্তু দিলি তার আগে নাকি তারা ডাহাতি গড়ি ফেলাইকি শেষ পর্যায়ে আই আসি দি নাকি স্থান নাকি না যাওয়ার সময় রাস্তার হারাইলাম হারাই সাই তারা সাইডে অদূর বোর দিলিছিল প্রত্যেকবার বাশালি থানার আইন শৃঙ্খলা মিটিং মতো এসব ফতা তোলা হয় বলে জানাইয়ে খালিফুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনম শাহাদাত। আমার একখান দরিয়ে সামান্য একখান মামলা না যে ভাই চালান দিল চালান দিলি তো 5-7 দিন বাদে বাইরে থেকে দিয়ে বুঝে দেয় আর তো এই 10 দিন আয় তো ভোট নিয়ে তো আমি 10 দিনের ভিতরে বাইরে গেলাম বই আর তো অসুবিধা নেই আর তো লাভ আছে তো আমি খালিফুর ইউনিয়ন হিসাবে চেয়ারম্যান হিসাবে ইয়ে করে দিই এইসব নষ্ট মানুষের বিরুদ্ধে প্রশাসন যত কঠিন এবং কঠোর হোক আর ইউনিয়নের মানুষ সাধারণ মানুষ সচেতন মানুষ ভালো মানুষ আর ইউনিয়ন পরিষদ সম্পূর্ণ প্রশাসনের সব ধরনের সহযোগিতা করব। এ ব্যাপারে বাশালি থানার ওসি রেজাউল করিম মজুমদার সিপ্লাসরে জানাল দি। এখানে নিয়মিত আমাদের টহল আছে প্রতিদিন টহল দেওয়া হচ্ছে এবং বিশেষ করে যারা এই ধরনের কাজ জড়িত তালিকা করে তাদেরকে আমরা গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। জিরো টলারেন্স আমরা প্রথম থেকে জিরো টলারেন্সে আছি আমরা কাউকে ছাড় দিচ্ছি না আমরা সবাইকে গ্রেপ্তার করে আদালতে চালান দিচ্ছি তারা অনেক অনেকজন তার মধ্যে কয়েকজন আবার এসে পুনরায় একই কাজ করতেছে আমরা তাদেরকে আবার আইনের আওতায় আনার জন্য চেষ্টা করতেছি। ডেস্ক নিউজ সি প্লাস টিভি।